ফতোয়া যেখান সেখান মানলে হবে। সুগারের গোস্ত গাওয়া হারা, কিন্তু জান বাঁচানোর ক্ষেত্রে খাওয়া কথা বলে না, হালাল ও হালাল নয়। আপনারা তো এই পর্যন্ত শুনেছেন, তারপর আমার কাছে শুনে না, শুধু হালাল নয়, যদি ওই সুগারের গোস্ত না খেয়ে মারা যান আত্মহত্যার গুণ। শুকরের গোস্ত এমন জায়গায় দিয়েছেন খাবার কিচ্ছু নেই, না গেলে আপনি মারা ধরেন, সেখানে শুকরের গোস্ত ছাড়া কিচ্ছু নেই। আপনি বলেন ও হারাম জিনিস খায়, না খেয়ে মারা যাবে আত্মহত্যার গুণা। ওই জিনিসটা ওই সময় তোমার জন্য হালাল, খাও, তোমার জীবন বাঁচাও, জীবন বাঁচানোটা ফরজ। যেখান সেখান ফতোয়া মেরে ইসলাম কঠিন করে, কাল সকালে আমার বিরুদ্ধে সমালোচনা করবে যদি না ক্লিয়ার করি, বলবে মোবাইলে যারা মসজিদে যায় নামাজ হয় না। শুনে লও, উত্তর চব্বিশ পরগনা আপনারা ছুরি বোঝেন তো, চাকু বোঝেন, ছুরি দিয়ে আপেল কেটে খাওয়া যায়, কলা কেটে খাওয়া যায়, তরমুজ কেটে খাওয়া যায়। আবার ওই ছুরিটা যদি আপনার গলায় চলে, কথা বলেন গলা, তাহলে ছুরি দিয়ে আপেল কাটা যায়, ছুরি দিয়ে মানুষ খুন করা যায়, ছুরিটা না যায় হবে না। আমার কথা বুঝতে পারেন, আমার কথা বুঝতে পারেননি? ছুরি দিয়ে আপেল কাটা যায়, ছুরি দিয়ে মানুষ খুন করা যায়, ছুরিটা হারাম হবে কেন? ব্যবহারে আমি মোবাইলটা এক্ষুনি নেটটা খুলে দিয়ে মুখে বলবো, ওই কারি আব্দুর রহমান আল সুদাই সুদু পবিত্র কাবার ইমাম, ওনার নামাজ এশার নামাজ আমি একটু লাইভে দেখবো, দেখা যাবে না? আবার একটু পর নেটটা খুলে আমি এই মোবাইল আবার বলবো, ওই দীপিকা পাডুকোনের ভিডিওটা একটু দেখি, দেখা যাবে না? দশটা মোবাইলের নাম আর জোরে বলে, দশটা মোবাইলের না তোমার, তোমার তুমি মানটা ভালো না, তুমি ছেঁচড়া, তুমি দোকান কাটা, তোমার চরিত্র খারাপ, তুমি মোবাইলে দোষ দিচ্ছ কেন? মোবাইলে কোরআন শোনা যায়, আবার গান শোনা যায়, ব্যবহারের কাছে সব। আমরা ফেসবুক চালাই না, নেন মোবাইলটা নেন, সারাদিন তোলেন, একটা মহিলার ছবি দেখাতে পারলে ফোন আপনার, যে যে টেন্ডেন্সির লোক সেই জিনিসটা ভেসে আছে। সোনার আব্বা চরিত্র আগে ঠিক করো, রাসূলুল্লাহ বলেছেন আল আদাবু হুবুল্লাহ, যার মধ্যে আদব আছে সে আমার আল্লাহকে পেয়ে যাবে। আজকের একটা কথা আপনারা যখন শুনছেন, আর একটু বলবো, আর একটু বলবো না, দোয়া করত পিছনের ভাইরা বলুন, আর একটু বলবো না, আমি একটা কথা বলে ওয়াজ শেষ করে দেব, সেটা হলো এই, মোনাফিক চেনার সব থেকে বড় মেশিন আপনাদের হাতে তুলে দিয়ে যাচ্ছে আজ মুসলিম সমাজে। শোনে, মারোয়ারি বলে একটা জাত আছে, নাম শুনেছেন মারোয়ারি? ওদের জাতে যদি কেউ গরিব থাকে না, ওরা কি করে টাকা এক আটটা করে 2 লাখ টাকা নিজেরা দিয়ে? আর আমাদের মুসলিম সমাজে যদি একজনের ছেলে ডাক্তারি পড়ে, এরা চেষ্টা করে শালা ওইটা যেন না হয়। এদের ভিতরে এটা নাই যে আমার চাস্তো ভাইয়ের তিনতলা হয়েছে, আরে যে আল্লাহ একে আলেম করতে পারে সে আল্লাহ আমার পারে না, কথা বলে না? যে আল্লাহ করিমের বেডার করিপতি করতে পারে সে আল্লাহ আমার পারে না, তা আমি ওর থেকে হিংসা করব কেন? আমি আরো দোয়া করবো, আল্লাহ তুমি ওর আরো দাও, আরো দাও। এবার আল্লাহ আমি যাই বলবো, আল্লাহ ওর আরো দাও, ফেরেশতারা বলবে বল এ মালটা খালি ওর জন্য দোয়া চাচ্ছে, এর নিজের তো কিচ্ছু নেই। আল্লাহ বলে এক কাজ কর, তাহলে এর আগে দে, সুবহান আল্লাহ বলুন, মন বড় করো, প্রশস্ত করো। মুনাফিক কার বলে বলবো? চার দোকানে 10 জন বসে আছে, করিম চাচা এসে বলতে, এই ছেলেরা শুনিছিস? কি শুনি না? সেই জামালের মেয়ে হাসিনা মাধ্যমিক শেষ পরীক্ষা দিয়ে সে তো পেলিয়েছে,
14 দিন ঘরে আসে, বললে আমি মালটা চার দোকানে বসে বসে শুনে নিলুম, নিয়ে ওটা গেরাম ময় গেবজে দিলুম জামালের মেয়ে হাসিনা ফেলিয়েছে। এ মালটা হলো স্পেশাল মুনাফে, শুনছেন? এ মুনাফিকের বাচ্চা মুনাফে। রসূলুল্লাহ বলেছেন মুনাফিকের সব থেকে বড় লক্ষণ হলো শুনবে সেটা যাচাই না করে বিশ্বাস করে নেবে। এটা তো হতে পারে মাধ্যমিক পরীক্ষার পরে একটা লম্বা ছুটি, এটা তো হতে পারে জামালের মেয়েটা তার বড় বোনের বাড়ি বেড়াতে গেল, তার নানির বাড়ি ঘুরতে গেল, তার বড় খালামার বাড়ি বেড়াতে গেছে। তুমি একবারও একটা বেনামাজি যার মুখে দাড়ি নাই, যে ফাঁসে চার দোকানে একটা কথা বলল, তার কথা বিশ্বাস করে যাচাই না করে একটা পরের মেয়ের নামে একজন মহিলার ইজ্জত দিয়ে গোটা গ্রামে বিউচ্যুতি করলে তুমি মুনাফেকের বাচ্চা মুনাফে। আরে রসূলুল্লাহ বলেছে, এই বাবু ভালো করে শুনে, হতে পারে গ্রামের কোনো মেয়ে অঘটন ঘটিয়েছে, মানুষ মাত্রে হতে পারে আপনার পাশের বাড়ি একজন মহিলা অঘটন ঘটিয়েছে পালিয়ে গে, আপনি ওর দোষকে গোপন রাখুন। খোদার কসম নবীর মেম্বারে বসে বলে যাচ্ছি, কিয়ামতের দিন আল্লাহ তোর গুনাহটা গোপন করে দেবে। সুবহান আল্লাহ, বলে মুসলমানদের ভিতরে এটা আছে, কথা বলে না এটা আছে, এদের হিংসা বিদ্বেষ, এদের মধ্যে চুগুলখুরি, মুনাফিকি। আরে পরের চুগুলখুরি করা, পরের মুনাফিকি করা, নিজের মরা মায়ের মাথা খাওয়া, দুটো সমান সমান কেন? মুসলমানেরা বোঝে না, যতক্ষণ চুগুলখুরি করছো ততক্ষণ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার পড়ুন, আমার আল্লাহ খুশি হবে। আমার কথায় রাগ করলেন, রাগ করলেন? শেষ কথাটা বলে চলে যায়, আজকের আশুরার রাত খুব দামি রাত, এ রাত আমি কারিমুল্লাহ জানি না। আয় আব্বা, যত লোক বসে আছো আমার মতো অনাথ এখানে কেউ নাই, আমি কারিমুল্লাহ যেদিন পৃথিবীতে এসেছি আমার প্রসবিনী মা আমাকে প্রসব করে, আমার মায়ের ফুল পড়েনি, আমার মা আমাকে জন্ম দিয়ে এক থেকে দেড় মিনিট বেঁচেছে, আমার দাইমারা এখন বেঁচে আছে। আমার দাইমারা বলে, কারিমুল্লাহ তোর মা তোর দিকে একবার তাকানোর সময় পাইনি, তোর মা তোর একবারও কোলে নাইনি। আমি এই রকম একজন অনাথ, খোদার কসম নবীর মেম্বারে বসে বলছি, আমার মাথায় হাত বুলালে নবীর মাথায় হাত বুলানো হয়, আমার মাথায় হাত বুলালে যত চুল আপনার হাতে লাগবে তত পরিমাণ সওয়াব আল্লাহ আপনার নামায় আমলে লিখে দেবেন। একটা হাদিস বলে বক্তব্য শেষ করব, আজ থেকে 1500 বছর পূর্বে মদিনার পার্লামেন্টে দাঁড়িয়ে আব্দুল্লাহর বাবা মুহাম্মদ বিশ্বনবী ওয়াজ করছে, ও মদিনার যুবক জনেরা, ও মদিনার বাবা ছেলে মেয়ে ছেলেরা, ও মদিনার সঙ্গী সাথীরা, ও মদিনার নর এবং নারীগণেরা, ও মদিনার তিলারতকারীরা, ও মদিনার ব্যবসায়ীরা, ও মদিনার বাহাদুরী এবং আনসারেরা, তোমরা বলো 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 কে আমি আব্দুল্লাহর বাবা মুহাম্মদ আমার গলায় ছুরি চালাবে? হে খণ্ডসরার মুসলমান, এই ওয়াজ শুনে আল্লাহর নবী একটা দুটো নয়, 100-200 নয়, 1000-2000 নয়, 10,000 সাহাবা গণহুংকার দিয়ে উঠে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, আমাদের শরীরে এক ফোঁটা সর দেবে না, লাল গোলাপের মতো রক্তবিন্দু চিন্তা থাকে গালি, আপনার গায়ে কাটার আঁচড় লাগতে দেব না গো নবী, আমাদের মাম্মা আপনার পায়ে কুরবান হয়ে যাও ও নবী, আমরা আপনার গলায় ছুরি চালাবো, এটা ইম্পসিবল, অসম্ভব, নো দেভা, এটা হতে পারে না। আমার নবী সেদিন বলেছিল, ওরে আমার মদিনার সাহাবারা, আমার খণ্ডসরার মুসলমানদের বলে দিও, আমার উত্তর 24 পরগনার আমদার যুবকজনদের বলে দিও, তরুণ নবীনদের বলে দিও, উম্ম
উম্মতে মুহাম্মাদীদের বলে দিও, যারা মুসলমান বলে দাবি করে, যারা উম্মতে মুহাম্মাদী বলে দাবি করে, ওদেরকে জানিয়ে দিল, ওরা যখন কাঁচি খুন প্লেট নিয়ে, ওরা যখন দাড়ি মুবারক চাচ্ছে, ওরা যেন দাড়ি চাচ্ছিল না রে, ওরা আমি আবদুল্লাহর বেটা মুহাম্মদ, আমার গলায় ছুরি চালালো। ইস, রসূলুল্লাহ বললে গেলেন, যারা দাড়ি চাচ্ছিল তারা আমার গলায়। এখানে আলেম উলামা আছে, জিজ্ঞেস করে নাই, এই হাদিসটা যদি জাল হয় আমার টুটি টিপে ধরবেন, প্রতিবাদ করব না। রসুল বলেছে যারা দাড়ি চাচ্ছিল তারা আমার গলায় ছুরি চালালো। এই হাদিস শুনে মুসলমান কেউ দাড়ি চাচতে পারে? এখানে এতগুলো লোক আওয়াজ শুনছেন, দীর্ঘ দু ঘন্টা কলিজা নিগড়ে কোরআন হাদিস এবং বাস্তবের উপরে কলিজা নিগড়ে ওয়াজ করলাম, আমার বক্তব্য একজনের কি কলিজায় নড়ে ওঠেনি, আমার বক্তব্য একজনের হৃদয় কি কেঁপে ওঠেনি, আমার বক্তব্য একজনের দিল কি নড়ে ওঠেনি, এতগুলো লোকের মধ্যে একজন কি উঠে দাঁড়িয়ে বলবেন, যার মুখে দাড়ি নাই এইরকম একটা লোক উঠে দাঁড়িয়ে হাত ধুয়ে বলবেন, কারিমুল্লাহ ভাই আমি এতদিন দাড়ি চেঁচে দিতাম, আজকের যে হাদিস শুনলাম, রসূলুল্লাহ বলেছে যে দাড়ি চাচ্ছিল সে আমার গলায় ছুরি চালালো। যে নবীর পেচ্ছাপ পাক, যে নবীর পায়খানা পাক, যে নবীর রক্ত পাক, যে নবী কিয়ামতের দিন ইব্রাহিম খলিলুল্লাহ বলবে ইয়া নফসি ইয়া নফসি, নূহ নবী বলবে ইয়া নফসি ইয়া নফসি, মুসা নবী বলবে ইয়া নফসি ইয়া নফসি, যে নবী বলবে ইয়া রব্বি হাবলি উম্মতি, সেই নবীর গলায় আমি ছুরি চালাতে পারবো না। আমি আজকে থেকে এই খন্ড শোনার ইসলামী জলসায় দাঁড়িয়ে আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি, আগামী যতদিন বেঁচে থাকবো আর জীবনে নবীর গলায় ছুরি চালাবো না, আমি একেবারে দাড়ি চেঁচে ফেলে দেবো না। আজ থেকে এই যে দাড়ি রাখা শুরু করলাম, অন্তত এক মুষ্টি দাড়ি রেখে দেব, আর এই দাড়ি নিয়ে কবরে যাব। আমি একজন মা হারাওয়ালা, এতগুলো লোক নিয়ে আল্লাহর দরবারে দোয়া চাইবো, এই পবিত্র আশুরার রাতে দোয়া কবুলের রাত, আমি একজন মুসাফের, আমি একজন দিনের আলেম, আমি একজন ওয়ালা, এতগুলো লোক নিয়ে আল্লাহর দরবারে দোয়া করব, আল্লাহ তোমার মাই মুরব্বী কবরের আযাবটা মাফ করে দেবে, আল্লাহ তোমার দিদারে কাবা দিদারে মদিনা নসিব করবে, আল্লাহ তোমার রুজি রোজগারে বরকত দেবে, আল্লাহ তোমার সমাজে প্রতিষ্ঠিত মানুষ হিসেবে তৈরি করবে। এতগুলো লোকের মধ্যে একজন কি নাই উঠে দাঁড়িয়ে বলবেন যে আমি আজ থেকে নবীর সুন্নতি দাঁড়িয়ে রেখে দেব? এতগুলো লোকের ভিতরে একজন এইরকম একটা লোক যার মুখে দাড়ি উঠে দাঁড়িয়ে বলবেন আমি আজ থেকে হচ্ছি যতদিন বাঁচব আমি জীবনে আর দাড়ি চাচব না, একজন দেখেছে ওয়াজ শোনা হয়, বুঝতে পারলে ওয়াজ শোনা হয়, খালি হাসান হুসেনের ওয়াজ করো, ফতেমার ওয়াজ করো, কিছু কিছু মাল আছে হাসান হুসেনের ওয়াজ শুনে কাঁদে, নবীজির কষ্টের জীবনীর ওয়াজ শুনে জলজায় বসে কল কল কো কাঁদে, আমার তো মনে হয় সারা চোখ বাদরামি করে, তো কোন বাপ কাঁদি বলে, এই বিয়াদত নেকা কান্না কাঁদছো, ওর কান্নাটা যদি অরিজিনাল আমার নবীর প্রেমে বেরোতো ও মাল ফজরতে নামাজ কাঁদা করতো, শালা ইয়েশার নামাজ পড়ে নে আর ইনশাআল্লাহ ফজরের নামাজও পড়বে নে, তা জলসায় বসে কাঁদতিস আল্লাহর সঙ্গে চিটিংবাজি করছি, আল্লাহর সঙ্গে বাদরামি করছি, এতক্ষণ ওয়াজ করলাম কলিজা নিগড়ে, আমার বক্তব্য একজন আর কলিজায় লাগেন, একজন আর একজন নাই, কিরাম নবীর ভালোবাসি, কিরাম হাসান হুসেনের ভালোবাসি, অন্তত ইমাম হুসেনের মহাব্বতে একজন দাঁড়াতে পারবেন না, এই আশুরার রাতে ইতিহাস হয়ে থাকবে, আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দেবে, আল্লাহ তোমার রুজি রোজগারে বরকত দেবে। এই বাবা
দাড়ি রাখাটা কি? যারা মুখে দাড়ি রাখে, আমরা তো যুবক জোয়ান ছেলে, তা আমাদের বেতাবা হায়েন নাকি? তাহলে মনে মনে করতে জোয়ান ছাওয়া, আর যদি মুখে দাড়ি রাখে আর বউ কি বলে, আমার শালি কি বলে? পৃথিবীর এমন এমন লোক দাড়ি রেখেছে, আমি যদি বলা শুরু করি, এখানে এম এ পাস, বিএ পাস, এম এম এস সি, বিএ বিএস সি, এম এম কম এর ছেলেরা, এম এম পিল এর ছেলেদের চোখ ভুল হয়ে যায়। ও চোদ্দ পুরুষ ওই ইতিহাস জীবনে পড়ে, এমন লোকের নাম বলবো, সারা পৃথিবীর এক নাম্বার চিত্রশিল্পী, যার নাম হলো লিওনার্দো দা ভিঞ্চি, সেবারা উদ্ধারিওয়ালা। সারা পৃথিবী দুই নাম্বার চিত্রশিল্পী, যার নাম হলো মাইকেল অ্যাঞ্জেলা, সেবারা উদ্ধারিওয়ালা। সারা পৃথিবী তিন নাম্বার চিত্রশিল্পী, যার নাম হলো মকবুল ফিদা হোসেন, সেবারা উদ্ধারিওয়ালা। সারা পৃথিবী এক নাম্বার দার্শনিক, যার নাম হলো সগ্রেডিস, সেবারা উদ্ধারিওয়ালা। সারা পৃথিবী এক নাম্বার দাস মুক্তিদাতা, যার নাম হলো আব্রাহাম লিঙ্কন, সেবারা উদ্ধারিওয়ালা। সারা পৃথিবী এই ভারতবর্ষটা যিনি আবিষ্কার করেছিল, যার নাম হলো ভাস্কো ডাগামা, 1498 খ্রিস্টাব্দে এই ভারতবর্ষটা যিনি আবিষ্কার করেছিল, তার নাম হলো ভাস্কো ডাগামা, সেবারাও দাড়িওয়ালা। চার্চ ডারউইন যিনি বলেছিল মানুষ বানর থেকে তৈরি, ও বেড়াও দাড়িওয়ালা। আরে শুনলে আরো অবাক হয়ে যাবে, মমতা কংগ্রেস, অভিষেক ব্যানার্জি কংগ্রেস, রাহুল কংগ্রেস, সোনিয়া কংগ্রেস, এ কংগ্রেস কালকেগার কংগ্রেস, এ কংগ্রেস খুচরো কংগ্রেস, এ কংগ্রেসের জন্ম হয়েছিল 1885 খ্রিস্টাব্দে, এই কংগ্রেসের যারা জন্ম দিয়েছিল, একজনের নাম হলো অ্যাডাম অ্যাক্টোমিয়ান হিউম, আর একজনের নাম হলো স্যার উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, কংগ্রেসের জন্মদাতা। দুই বেড়া সব দাড়িওয়ালা, আর কংগ্রেসের লোকেরা দাড়িওয়ালাদের বিরুদ্ধে খোঁচা লাগাতে পারে না। শুনে না, যারা সিপিএম করে, কমিউনিস্ট পার্টি করে, বুদ্ধবাবু সিপিএম, আপনার সায়ন সিপিএম, এ সিপিএম কালকেগার সিপিএম, এ সিপিএমের যারা জন্ম দিয়েছিল 1917 সালে রাশিয়ার বড়সবি বিপ্লবের মাধ্যমে, চারতন্ত্রের পতন ঘটিয়ে এই সিপিএমের জন্ম হয়েছিল, এই সিপিএমের যারা জন্ম দিয়েছিল তিন বেড়া সব দাড়িওয়ালা, একজনের নাম হলো মহা মতি লেনিন, আরেকজনের নাম হলো কার্ল মার্কস, আরেকজনের নাম হলো ফ্রেডরিক এঙ্গেলস, সিপিআইএম এর জন্মদাতা। তিন বেলা সব দাড়িওয়ালা, তাহলে সিপিএম এর লোকেরা দাড়িওয়ালাদের বিরুদ্ধে খোঁচা লাগাতে পারে না। বর্তমান ভারতের প্রধানমন্ত্রী আপনার নরেন্দ্র মোদি, এ মামু কথা বলে দাড়িওয়ালা, তাহলে বিজেপির লোকেরা দাড়িওয়ালাদের বিরুদ্ধে খোঁচা লাগাতে পারে না। শোনেন, হিন্দু ধর্মে সবচেয়ে বড় পুরোহিত, যার নাম হলো মিস্টার রবি শঙ্কর, সেবারাও দাড়িওয়ালা। ভারত নয়, গোটা দুনিয়ায় যোগ গুরু বলে খ্যাত, কি নাম? আরে পতঞ্জলি বাবা গো, সে যে মালটা একটু টেরার মতো পতঞ্জলি বিক্রি করে, ওর মাল খাইনি, চোখ কানা হয়, আল্লাহর কি রে বাবা, শালা নিজের চোখ সারাতে পারে না, যদি পতঞ্জলি বিক্রি করতে। এই পতঞ্জলি বাবা মিস্টার রামদেব, সেবাডাও দাড়িওয়ালা, গুরু নানক দাড়িওয়ালা, গুরু গোবিন্দ সিং দাড়িওয়ালা। আরে যারা আমাদের দাড়ি দেখে অট্ট হাসি হাসে, যারা আমাদের দাড়ি দেখে ছাগল দাড়ি বলে, ছাগলের দাড়ি আছে, মুসলমানের মৌলভীদের দাড়ি আছে, আমি বলি কুকুরের দাড়ি নাই, শালা তোদেরও দাড়ি নাই, তোরা হলি কুকুর। আমাদের দাড়ি দেখে যারা ছাগল বলে তারা হলো কুকুর। আরে দাড়ি রাখলে যদি লোকে চাচা হয়, দাড়ি রাখলে যদি লোকে চাচা হয়, তাহলে বিশ্বের কবি, বিশ্বকবি, কবিদের গুরু, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, তাহলে ওদের বড় চাচা।
রাষ্ট্রের গুরু রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় তাহলে ওদের মেজো চাচা রাষ্ট্রের গুরু রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ওদের সেজো চাচা শ্রী অরবিন্দ তাহলে ওদের নওশানো চাচা আর কালীঘাটের মহাকালী মহাভক্ত রামকৃষ্ণ পরমহংসদেব ওদের কোচি চাচা আমি যাদের নাম বললুম কি খুব ছোটখাটো লোকের নাম বললুম গোটা দুনিয়া শাসন করে যে দাড়িওয়ালারা এই বাবু আর আমার নবীর সুন্নত মুখে দাড়ি রাখা এতগুলো লোকের ভিতরে একজন ওয়াদা করতে পারবেন না একজন একজন যে ইনশাআল্লাহ আমি যতদিন বেঁচে থাকবো নবীর গলায় ছুরি চালাবো না এই বাবু কেউ কাউকে বলবেন না আমি এখানে বাদরামি করতে আসি যার ইচ্ছা হবে স ইচ্ছায় উঠে দাঁড়াবে যার ভালো লাগে কেউ কাউকে বলবেন না ইসলাম কারোর উপরে জোর করে চাপিয়ে দেয় না লা ইকরাহা ফিদ্দিন ধর্মের ব্যাপারে জোর জুলুম নাই আমি ইসলামের দাওয়াত দিতে এসেছি আপনার ভালো লাগলে আপনি রাখবেন আমি আমার চেষ্টাটা করছি আপনি না রাখলে আমি কি আপনার মাথায় আদলা ইট ফিকে ধরব না শুধু দেখে নিচ্ছি মুসলমান কার বলে মাইকেল জ্যাকসন যদি আমাদের মতো মালগুলো দেখতো না আল্লাহর কি রে বাবা জীবনে ইসলাম কবুল করতো যত শিক্ষিত লোক ইসলাম কবুল করে নবীর আদর্শ পড়ে ইসলাম কবুল করে আমাদের চরিত্র দেখলে ওরা জীবনে ইসলাম কবুল করবে কানে মুসলমান মুখে যেটা বলে অন্তরে করে না সত্য না মিথ্যা আমি এত বড় হাদিস বললাম রসুল বলছে যারা দাড়ি চাঁচলো তারা আমার গলায় ছুরি চালালো আশুরার রাতে ইমাম হোসেনের মহাব্বতে এতগুলো লোকের মধ্যে একজন দাঁড়িয়ে বলতে পারলেন না যে ইনশাআল্লাহ আমি রেখে দেব আমার নবী খুশি হয়ে আমার হুসাইন খুশি হয়ে যেত একজন নাই একজন অরিজিনাল মুসলমান নাই একজন অরিজিনাল আশিকের রসুল নাই যে তার পশবিনী মায়ের থেকে আমার রসুলকে বেশি ভালোবাসে একজন একজন দেখেছেন শোনেন শোনেন ওই জন্য বললাম না আমি অনেক কিছু ফেস করি আমি ওয়াজ করছি ছ বছর বয়স থেকে কথা বুঝলে অনেকের অতি মহারতি দেখেছি আমাকে অনেকে বলে আমার বিরুদ্ধে সমালোচনাও করে আমি বাস্তববাদী কথা বলি তো সমাজের হক জিনিসগুলো তুলে ধরি আজকে তো অল্প সময় আর কত বলবো মদ বিড়ি গাঁজা সুদ বললি তো এখানে বসতে পারবেন না আমি এগুলো বলি তাহলে এইসব মালেদের রাগ হবে না হবে হবে এরা আমার বিরুদ্ধে সমালোচনা করে কি কারিমুল্লাহ ওয়াজ করে কোরআন হাদিস বলে না বলে না বলে না কোরআন হাদিস বলে না শুধু কেরসা কাহিনী আর এই বাস্তববাদী কথা বলে চলে যায় তুই বিয়াদবের বাচ্চা তুই কোরআন হাদিসের কি বুঝি রে তুই কোরআন হাদিসের কি বুঝিস তুই যেটা বুঝিস যে ভাষা বুঝিস সেই ভাষায় বলতিস আড়াই ঘন্টা ওয়াজ শুনে একজন নবীর সুন্নতি দাঁড়িয়ে রাখে না এরা ওয়াজ শুনবে সারা রাত ওয়াজ শুনে পিরানি জম্মের আবারও কি করছ খিচুড়ি কাপড় খুলে খাবে কথা বুঝলে ঘরে গিয়ে এমন কায়দায় শোবে আল্লাহর কিরেবা করিম খাটের ওপর লুঙ্গি খাবে জিবরাইল সকালবেলা ঘর ভিতর ঢুকে চোখ হলুদ হয়ে গেছে ওয়াল্লা এ মালগুলো দোকানপাট খুলে ঘুমু মানে এরা তো এশার নামাজও পড়ে নে ফজরের নামাজও পড়বি তাই এদের ওয়াজ শোনার গাজন শোনা কি এক না এখন যত লোক ওয়াজ শুনছে এখন তো একশোর মধ্যে আমি খুব দায়িত্ব নিয়ে বলছি অন্তত 96 জন এশার নামাজ পড়ে সত্য না মিথ্যা একশোর মধ্যে 96 জন এসার নামাজ পড়ে আর ফজরের নামাজও পড়বো কিরাম আসছো না আমার তো মাথায় এ
এরাবার কোরআন হাদিস শুনবে, আযান উযান শুনবে, যারা ইমাম হুসেন 79টা তারিখে যে নামাজ ছেড়ে দেয়, তুই মালটা নামাজ ছাড়লি কেন? তোর মুখে দাঁড়িয়ে নেই কেন? তোর অধিকার কি করে হলো? আরে আলেমের সামনে দাঁড়িয়ে কথা বলো, তোর মুখে দাঁড়িয়ে নাই? রসুল বলছে যারা দাঁড়িয়ে যাতে তারা আমার গলায় ছুরি চালায়, তুই নবীর গলায় ছুরি চালা যাবে, এটা আলেম, আমার সামনে দাঁড়িয়ে হাত নেড়ে কথা বলি, তোর যোগ্যতা আছে? আই বাবু, আমি ক্যানিং এ জলসা করছি, আরে এই যেরকম প্রশ্ন লিখে দিচ্ছে, দেখি ফট ফট করে প্রশ্ন আসছে, বুঝতে পারছেন? হয়তো তো আমার হাতে দেয় না, পাশে যারা থাকে তাদের হাতে দেয়। আমি বলছি ভাই, ছোট মতো ছেলে থেকে ধমকাবেন চমকাবে, প্রথমে বলে দিই আমার সঙ্গে অজাতা লাগতে আসবেন না। আমার সাথে লাগতে গেলে দুটো জিনিস থাকতে হবে, নাম্বার ওয়ান আমার থেকে বেশি জেনে আসবে, নাম্বার টু কমসে কম আমার সমকক্ষ হয়ে আসবে, নইলে মাইক আমার মুখে ধরলি কোমর ভেঙে দেবো, বাঁদরামি চলবে না, বেনামাজি আমার সামনে দাঁড়িয়ে প্রশ্ন করবে না, ওর বাপের খেয়ে বসে নাই, দাঁড়ি ছাতা মাল সামনে দাঁড়িয়ে প্রশ্ন করবে না, ইসলাম তোর পারমিশন দেয়নি। আলেমদের চাকর পাবে, আলেমদের গোলাম পাবে, আলেমরা যদি হক কথা বলে না, আমি তো বলি এই বাবু তোমাদের পাড়ায় ইমামরা জানাজা পড়িয়ে টাকা না কথা বলে না, নাই না কেন? ইমামদের তো মারা উচিত, আমি তো মনে করি ইমামদের মারা উচিত, জানাজা পড়ে টাকা নেয় না কেন? ওর দায়িত্ব পাঁচক তো নামাজ পড়ানো, কার বাম মরে গেছে ওর দায়িত্ব নেই, শালা বিয়ে পড়াবে ইমাম সাহেব, আর মসজিদ কমিটি ঠিক করে দেবে বিয়ে পড়ে ইমাম পড়া গেলে বাদরামি করার জায়গা পাও না, বিয়ে পড়াবে ইমাম পড়া গেলে ইমাম তোর কোন বাপ বলেছে ঠিক করে দিতে? ইমাম কেন জানাজা পড়ে না টাকা নেয় না? ইমাম যদি বলে যে আমি জানাজা পড়িয়ে 500 টাকা নেব, কিছু করার নেই, আপনার দিতে হবে, আপনার দিতে হবে, কিন্তু নেয় না কেন? একটা মানুষ সারা জীবনের মতো চলে গেছে, এটা ইমামের মানবিকতা, এটা ইমামের মানবতা। ইমাম যখন তোমার বাপের জানাজায় মানবতা দেখালো, তোমার মেয়ের বিয়েতে তুমি মানবতাটা দেখিয়ে ইমামের হাতে 1000 টাকা দিতে পারো না? এই যে ইমাম খুতবা না পড়লে তোর মেয়ে জামাই হালাল হবে, মেলামেশা করলি যে না হবে ব্যবচারী হবে, যে ইমাম হালাল করে দেবে তাকে 200 টাকা দাও, তুই তো মুনাফেক। তোর বাপের জানাজা পড়ালো ইমাম বিনা ইন্টারেস্টে, তোর মায়ের জানাজা পড়ালো বিনা ইন্টারেস্টে, তা তোর মেয়ের বিয়েতে তুই 10 লাখ টাকা খরচ করে বিয়ে দিচ্ছিস, আর যে ইমাম না হলে হালাল হবে না, সেই ইমামের হাতে যারা 1000 টাকা দিতে পারে না 200 টাকা দেয়, এটা মুনাফিকের আদর্শ মুসলমানদের আদর্শ হতে ওটে? নবীর নামে দরুদ সালাম পড়িয়া নবী।